স্কুলে বন্ধ সরস্বতী পুজো, প্রধান শিক্ষককে স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সরস্বতী পুজো বন্ধ স্কুলে, প্রধান শিক্ষককে ঘরে দরজা আটকে রেখে বিক্ষোভ। ইচ্ছা হয়নি, পুজো করিনি, প্রতিক্রিয়া প্রধান শিক্ষকের। আপনার ইচ্ছা মতোই পুজোটা করলেন? হ্যাঁ, আপনার ইচ্ছা মতোই পুজোটা করলেন? হ্যাঁ। সরস্বতী পুজো না করায় স্কুলের প্রধান শিক্ষককে স্কুল ঘরে বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ইচ্ছে হয়নি, পুজো করিনি, প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের খুদের কালীতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, খুদে কালীতলা বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে এবছর কোনো সরস্বতী পুজো হয়নি। ওই এলাকার স্থানীয় বাসিন্দা কিংবা স্কুল ম্যানেজমেন্ট কমিটি কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা প্রাথমিক ছাত্র, এলাকার ছিল আমরা। আমি কালকে রাত্রে শুনতে পেলাম যে স্কুলে পুজো হয়নি, সরস্বতী পুজো। আমাদের যে হেড স্যার ছিল, আমাদের বাচ্চারা আমরা লুচি খাইয়ে পুজো করেছি, এমন একটা দিন গেছে। কিন্তু আমাদের তো বলতে পারতো, তাই বলছে আমাদের সার্কুলারের মধ্যে নেই স্কুল খোলা, ওই জন্য পুজো করেনি। আমরা সব স্কুলে দেখছি পুজো হয়েছে, সব স্কুলে বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে, কিন্তু এরা বলছে সার্কুলার। সোমবার বিদ্যালয় খুললে ওই এলাকার একাধিক বাসিন্দারা ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লব বর্মনকে ঘরে দরজা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখান। তাদের দাবি, ছাত্রছাত্রীদের বছরে একটি মাত্র পুজো সরস্বতী পুজো, কিন্তু সেই পুজোটা কেন করা হলো না, সে প্রশ্ন প্রধান শিক্ষককে করা হয়। স্কুলে তো দিদিমণি স্কুলটা খুলেছে সরস্বতী পুজোর জন্য খুলে দিয়েছে, স্কুলে তো সরস্বতী পুজো হলো না। ও বলেছে স্কুলে যা পারে করবে, আসুক, আরো একজন এসেছে, তাকে পুজোই হয়নি স্কুলে। যদিও সে বিষয়ে প্রধান শিক্ষক কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যান্য শিক্ষিকারা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানা করেছেন, সেই কারণে আমরা সরস্বতী পুজোর দিন স্কুলে আসিনি। সবার যে অবজেকশন আছে সেটা অবশ্যই অমূলক নয়। তো আমরা স্যারকে বলেছিলাম, কিন্তু স্যার বলেছেন যে সার্কুলারের মধ্যে পড়ছে না, যেহেতু করোনার মধ্যে আমরা ছিলাম, সেই এই বিষয়টাই তিনি বলেছেন। কোন স্যার? আমাদের হেড স্যার লব বর্মন। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লব বর্মন উল্টে দাবি করেন, উচ্চ দপ্তরের পুজো বন্ধ রাখার কোনো নির্দেশিকা ছিল না, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুজো করিনি, যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওনারা একটা দাবি করছে সব স্কুলে পুজো হয়েছে, কিন্তু স্কুলে অনেক স্কুলে হয়েছে, আমি তো বার করছি না সেটা। এবার মেন তো আমাদের পুজোতে কি কারণ হয়, স্টুডেন্টদের নিয়ে স্কুলে, স্টুডেন্ট আজকে অবধি স্টুডেন্ট এলাও নেই। আজকে থেকে যেটা চালু হচ্ছে, আমাদের পাড়া শিক্ষালয়, মানে স্কুলের বাইরে কোনো বড় জায়গায় মাঠ খোলা মাঠে হবে, স্কুলে আজ অবধি আমাদের স্টুডেন্ট এলাও নেই। আপনি কি ব্লক কিংবা জেলার আপনাদের যে ডিপার্টমেন্ট আছে কথা বলেছেন যে পুজো করবো না এই বিষয়ে? না, তারা কারোর সাথে কথা বলা হয়নি। আচ্ছা, কারোর সাথে কথা বলা আমাদের উপর ছেড়ে যে আমরা করবো কিনা করবো, আমাদের বিষয় সেটা ছিল। স্কুলে তো এমনি লিখিত কোনো সার্কুলার দিয়েছে যে পুজো করতে হবে না? পুজো করতে কোনো সার্কুলার নেই, কোনো না করার কোনো সার্কুলার ছিল না। আপনার ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।